একটা লোককে জিনে খাওয়ার দেয়। আজকে হচ্ছে জিনের কাছ থেকে খাওয়ার পেয়েছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কতগুলো খাওয়ার। আর আপনাদেরকে আমি বলছি আসলে এই খাওয়ারগুলো আমরা কোথায় পেয়েছি এবং এই খাওয়ারের ভিতরে কি আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা খুলে দেখি নাই। আগে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো এটার ভিতরে কি আছে। এখানে দেখছেন অনেকগুলো খাওয়ার। সো আর এই খাওয়ারটা কোথায় পেয়েছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে মেবি এটা খাসির গোশ, আর হচ্ছে যেটাকে বলা হয় বিরিয়ানি সেটা, এগুলো একটা। তারপরে হচ্ছে এটা খুলি। আচ্ছা এখানে শুধু বিরিয়ানি, বিরিয়ানির সাথে আরও কী আছে মনে মেবি নিচে। আর এইখানে এইখানে এটা এটা হচ্ছে সম্পূর্ণ খাসি, ঠিক আছে। সো খাসি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড দেখতে আসলে অনেক বেশি জোস লাগতেছে, আর খাইতে তো অবশ্যই টেস্ট লাগবেই। আর এটা হচ্ছে বড়, এটাতে কী আছে? আচ্ছা এটা এটা প্রথমে এটা দেখায়, এটা হচ্ছে মেবি রুটি, যেটা দিয়ে হচ্ছে মানে খাসি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এই রুটিগুলা। অ্যান্ড এইখানে ও ও মাই গড, এই যে যেটা সারপ্রাইজ, সবচেয়ে বড় সারপ্রাইজ যেটা, এটা হচ্ছে আজকের সবচেয়ে বড় সারপ্রাইজ। দেখেন কত বড় এক, এটা হচ্ছে সাদা বিরিয়ানি, আর এগুলা হচ্ছে সবই খাসি, সাথে আরও কিছু রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কি? এটা মেবি ডিম। যাই হোক, আমি আপনারা হয়তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে এতগুলো খাওয়ার বা কোথায় পেয়েছি, কোথা থেকে আসলো। আসলে একদিন আমি একটা ভিডিও দেখছিলাম নাকি একটা লোককে জিনে খাওয়ার দেয়। আজকে হচ্ছে জিনের কাছ থেকে খাওয়ার পেয়েছি, ঠিক আছে। এই যে দেখেন এগুলো সবগুলো খাওয়ার, এগুলো আমাদের জন্য পাঠিয়েছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জোকসের পার্ট। আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভাইয়ার আরবির ঘর থেকে হচ্ছে এই খাবারগুলো দিছে, ঠিক আছে। ওই ঘর থেকে আসলে মানে অনেক সময় আমাদের জন্য খাওয়ার পাঠায়, কিন্তু আজকের খাওয়ারটা ছিল পুরাই স্পেশাল অ্যান্ড পুরাই ডিফারেন্ট, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ও আপনারা যারা দেখতেছেন মনে হচ্ছে যে আপনাদের খেতে খুবই ইচ্ছে করতেছে, বাট যদি খেতে চান তাহলে আজকের দিনের ভিতরে চলে আসেন।